গোটা শান্তিপুর শহরে ড্রেনের নোংরা জল চাষের জমিতে, ক্ষতিগ্রস্ত শতাধিক চাষী। সঠিক নিকাশি ব্যবস্থা না থাকার কারণে শান্তিপুর শহরের বেশিরভাগ ড্রেনের জল এসে পড়েছে চাষের জমিতে, যার ফলে সব জায়গায় জল শুকিয়ে গেলেও চাষের জমিতে এই জল থেকে যাবে প্রায় আরো 15 দিন। এমনটাই দাবি তুলেছেন শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাটের শতাধিক কৃষক। সনাতন সরকার, বাবুলাল সরকার, বিপদ সরকার, সুশান্ত মণ্ডল, লক্ষণ কবিরাজ, এই রকমই শতাধিক চাষীর মাথায় হাত। সব সর্বনাশ হয়ে গিয়েছে। ওই টাউনের জল আসে ওই ক্যানেল থেকে, ক্যানেলের জলে আমাদের প্রায় 200-250 বিঘে সম্পত্তি পাট একদম শেষ একদম। এ আমরা কী করে বাঁচবো এখন? এর যদি নিকাশ না করে তাহলে আমরা কোনো দিনই বাঁচতে পারবো না। কাউকে জানিয়েছেন এভাবে? হ্যাঁ, আজকে এডিও সাহেব এসেছিল, এডিও সাহেবকে জানিয়েছি। কি বলছেন? উনি বললেন যে ঠিক আছে, গঙ্গা ভাঙন কোথায় হচ্ছে? আমরা বললাম ওই এখান থেকে এগিয়ে গিয়ে বাঁ হাতে গেলে গোবরচরের আগে ওখানে গঙ্গা ভাঙন হচ্ছে, ভাঙনে বিশাল ক্ষতি হয়ে গেছে, বড় বড় বাড়িঘরও ভেঙে যাচ্ছে, এই বললাম আর কি। এডিও সাহেব শুনে উনি ওইদিকে গেল। আমি বললাম স্যার যান মতিগঞ্জে বড় বাজারের রাস্তা দিয়ে গেলে আপনারা সবাই সব দেখতে পারবেন জলে কত সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আর কি বলবো। কি নাম আপনার? আমার নাম সুশান্ত মণ্ডল। আপনার কতটুকু জমি আছে এখানে? আমার এখানে 15-20 বিঘে আছে। কি চাষ আছে? পাট আছে, প্রায় 1,000 বিঘে সম্পত্তি আমাদের নষ্ট নেই টাউনের পুরসভার জল এসে। আমরা অনেকবার রিপোর্ট করেছি, ফুলিয়ায় বিডিওয় গিয়েছি, ওরা কিছুই করেন না। তা আমরা এখন খাবো কি? ধানও 20 বিঘে ধানও নষ্ট হয়ে গেছে ডুবে টাউনের নোংরা জলে। তা আমরা এখন কী খাবো? কি চাইছেন এখন আপনি? চাইছি এটির একটা ব্যবস্থা করতে, আমাদের যত সম্পত্তি নষ্ট হয়েছে তার একটা খেসারত দিতে। এই জল কি শুকিয়ে যাবে না? না, এই জল শুকবে না, এই জল থাকলো আবার পৌষ মাসে। তাহলে আপনাদের পাটের কি হবে? এই যে পাট একটা বিঘিতে 10,000 টাকার খরচ, কে দেবে এটা? তো গরিব মানুষ দাঁড়ালে এটা চাষ করছি, এই চাষ করে ফসল হবে, মেয়েদের পুজোর সময় জামা কাপড় কিনা হবে, খাওয়া হবে, আমরা কী করবো এখন? এখন তো শুধু ধারা দিয়ে বসে থাকা। আপনার কতটুকু জমি আছে কেনা? আমার 10 বিঘি, এই যে 1,000 বিঘি সম্পত্তি নষ্ট হয়েছে। আপনার কি সবটাই পাট? পাট। পুরসভা জল এসে আমাদের এই চড়া এলাকা ডুবে যায়, সবই ডুবে যায়। ধানের সময় জল ছিল, ধানের সময় জল ছিল, আমার বিঘি পাঁচেক ধান ছিল, বিঘি পাঁচেক ধানের মধ্যে 2 বিঘে ধান পেয়েছে, সবই জলের তলায়। এবার পৌরসভা কোনো স্টেপ নিচ্ছে না, পৌরসভার মতন পৌরসভা কাজ চালাচ্ছে অথচ স্টেপ নিচ্ছে না। অজয়বাবু ছিলেন, অজয়বাবু কোনো দিন চড়া নিচু এলাকা বলে কোনো সময় তাকায়নি। কতটুকু ক্ষতি হয়েছে আপনার? আমার আমার ক্ষতি হয়েছে 2-3 বিঘে ক্ষতি হয়েছে। আমার কি আছে? আমার পাট পাট ছিল 5 বিঘে মতন, ধান ছিল 5 বিঘে মতন। কি চাইছেন এখন? এখন এই জলের নিবেশনটা চাইছি। জলটা যদি টাউনের জল যদি বন্ধ করতে পারতো আমাদের সুবিধা হতো। কি নাম আপনার? আমার নাম সুভাষ মণ্ডল। কোথায় বাড়ি? ইস্টমাঘাট। এখানে কতটুকু জমি আছে? এখানে আমার 5 বিঘে জমি আছে। সমস্যা হচ্ছে আমাদের চাষবাস করি, পাট করেছে অনেক দিন, সব খরচ খরচা শেষ হয়ে গেছে। এবারে এই কালকের বৃষ্টিতে সব জল এসে সবার মাথায় হাত, পাট ফাট ডুবে গেছে, শান্তিপুর শহরের সমস্ত জল। এ নিয়ে আমাদের MLA-র কাছে অনেকবার যাওয়া হয়েছে, দেখছি, দেখব, আমরা ঠিক করে দিচ্ছি। এই করে আমাদের প্রত্যেকবার একই পরিস্থিতি হচ্ছে। 10 আজকে এই ড্রেনটা করেছে 10-11 বছর, এই 11 বছর আমাদের কোনো চাষি ফসল ফলায় আনতে। শহরে কী জল আছে এখানে? ওই ড্রেনের জল, এই পৌরসভার জল, বৃষ্টির জল, সেই শান্তিপুর গড়ের জল এইখানে চলে আসে। তাতে কী কী চাষের ক্ষতি হচ্ছে? এই ধান পাট, এখন তো পাট হয়, ধান উঠে গেছে, পাটের সমস্যাটা বেশি। আমাদের এই মাঠে যা চাষ হয়েছে অর্ধেকের বেশি জলের তলায় কালকে। আমাদের সমস্যা বলতে শহরের যে জল সমগ্র আমাদের চাষের জমিতে এসে পড়ে, বিগত দুদিনের বৃষ্টিতে জল তো হয়েছে, প্লাস উপরের জল, শহরের জল নেবে পুরো চাষের পাঠে, বিঘিকে বিঘে সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, প্রথমত চলছে করোনা, একাতে কাজকর্ম নেই, তার উপরে এই চাষের ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তাহলে আগামী দিন আমরা কী করে খাবো? এর একটা বিহিত হলে খুব ভালো হয়, উপস্তরের যারা আছে তারা যদি একটুখানি দেখে। কতজন চাষির এরকম?
অর্ধেক আমাদের চাষি এইখানে 200 থেকে 250 ফ্যামিলি আছে, সমগ্র ফ্যামিলির একই কেস, সব চাষের জমি জলের ভেতরে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।